হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাডডোপ নিয়ে এসেছি যেখানে আপনারা জয়েন করলে খুব বড় একটি ভুল করবেন কারণ এটি হচ্ছে খুব ভালো একটি এয়ারডোপ আর এটি তাদের অফিসিয়াল অ্যাডডপ তো আপনারা এখান থেকে যে টোয়েন্টি পাবেন সেটির নাম হচ্ছে ট্রু টোকেন তো এইটি অফারটি আমি আগে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে রেখেছি তো যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আছেন তারা অবশ্যই এটির ভিতরে জয়েন করে ফেলেছেন যারা এখন পর্যন্ত জয়েন করেননি বা জয়েন করতে পারেননি অ্যাকাউন্ট খুলবেন কীভাবে কি বুঝতে পারেননি তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে সঠিকভাবে অ্যাকাউন্টটি খুলতে পারবেন আর যদি এই অ্যাকাউন্টটি খোলা না দেখে আপনারা অল্প একটু ভিডিও দেখে ভিডিওটি স্পিক করে করে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো ভিডিওটি শুরু করার আগে আপনার দেখা যাচ্ছে ছোট্ট একটি রিকোয়েস্ট তারা এখন আমার অনলাইন অ্যান্ড্রো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করেননি তারা এখনই এই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন যাতে করে আমার সকল নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবাই আগে দেখতে পারেন তো চলুন আর কথা না পারিয়ে ভিডিওটি শুরু করা যায় তো আপনারা এই অ্যাড্রপটি লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে তো এখানে দেখুন তারা যে টোকেনটি আপনাদের দেবে সেটি অলরেডি বড় বড় ছয়টা এক্সচেঞ্জ সাইডে লিস্টেড তার ভিতরে আপনারা এখান থেকে এই বিথ বিথ এইসব এক্সচেঞ্জ সাইট আপনারা সবাই চেন কারণ এগুলো খুব বড় বড় এক্সচেঞ্জ সাইট তো এইসব এক্সচেঞ্জ সাইটে এটা লিস্টেড আছে এছাড়াও এটি কয়েন মার্কেট ক্যাপেও লিস্টেড রয়েছে তো আপনারা কয়েন মার্কেট ক্যাপে আসলে দেখতে পারবেন যেটির প্রাইস বর্তমানে আছে উনত্রিশ সেন্ট করে তো এখান থেকে আপনারা চোদ্দোটি টোকেন পাবেন যেটির মূল্য ষাট ডলার হবে তো এটি যখন সর্বনিম্ন এটির দাম ছিল তখন এটি এই সর্বনিম্ন দাম হয়েছিল পনেরো সেন্ট করে তো পনেরো সেন্টের নিচে এটি কোনো সময় যায়নি আর সর্বস্ত যখন দাম ছিল তখন সাড়ে তিন ডলারও বেশি হয়েছিল তো এটার দাম যদি পরবর্তীতে আরও হাই হয়ে যায় তাহলে তো আপনারা আরও বেশি প্রফিট পাবেন তো তার জন্য বলবো অফারটি কেউ মিস করবেন না তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকমটি বেশ চলে আসবে তো এরকম একটি পেজ তুলে আসলে এখান থেকে আপনারা স্টার্ট লেখা বাটনটি উপর ক্লিক করে দিবেন স্টার্ট লেখা বাটনট ওপর ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ তুলে আসবেন এরকম পেজ তুলে আসলে এখানে আপনাদের একটি অঙ্ক দেবে সেই অঙ্কটি আপনাদের সঠিকভাবে কমপ্লিট করতে হবে তো সঠিকভাবে কমপ্লিট করা হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ তুলে আসবে তো এখান থেকে আপনারা স্টার টাক্কের উপর ক্লিক করে দেবেন তো স্টার টাক্কের উপর ক্লিক করে দেবে আপনাদেরকে এখানে বলবে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিতে তো এখান থেকে ক্লিক করে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন জয়েন পর তারপর এখান থেকে নেক্সট স্টেপের উপর ক্লিক করে দেবেন নেক্সট স্টেপের উপর ক্লিক করে দেবে তারপর তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে বলবে তো আপনারা জয়েন হয়ে নেক্সট স্টেপের উপর ক্লিক করে দেবেন তারপর বলবে তো টুইটারে গিয়ে একটি ফলো করে দিতে তো আপনারা এখান থেকে ক্লিক করে তাদের টুইটারের ভিতরে চলে দেবেন তো তাদের টুইটারের ভিতরে চলে গিয়ে তাদের যে টুইটার পেজটি আছে সেটিকে এখানে ফলোয় ক্লিক করে ফলো করে দেবেন ফলো করে দেওয়ার পর তারপর আবার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসে এখান থেকে আপনার টুইটার ইউজার নেমটা তাদেরকে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়া হয়ে গেলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে আপনার কী করবেন রিটুইট রিটুইট অন টুইটার এটার উপর ক্লিক করে তাদের একটি পিন পোস্ট আছে সেটিকে রিটুইট করে দেবেন তো ওটার উপর ক্লিক করলে এরকম রিপেক্ট চলে আসবে এখান থেকে টুইটার উপর ক্লিক করলে আপনাদের রিটুইটটি করা হয়ে যাবে তো তারপর আপনারা কী করবেন আপনাদের প্রোফাইলের ভিতরে চলে যাবেন তো আপনাদের প্রোফাইলের ভিতরে চলে যাওয়ার জন্য আপনারা আপনাদের টেলিগ্রাম টুইটার অ্যাপস অথবা টুইটার কি আপনারা যদি ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করেন সেটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে থ্রি ডোটের উপর ক্লিক করবেন থেডের উপর ক্লিক করে এখানে প্রোফাইলের উপর ক্লিক করে দেবেন তো মোবাইলের উপরে ক্লিক করে দিলে আপনার মোবাইলের ভিতরে চলে আসবেন তারপর আপনারা যে শেয়ার করেছেন বা রিটুইট করেছেন সেটি এখানে চলে আসবে তো আপনার কী করবেন এখান থেকে শেয়ার অপশনের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে ক্লিক কপি লিঙ্ক টু টুইট এটার উপরে ক্লিক করে লিঙ্কটি কপি করে নেবেন কপি করে নিয়ে আবার বুথের ভিতরে চলে আসবেন বুথের ভিতরে চলে আসে এখানে সেই লিঙ্কটি পেস্ট করে দেবেন পেস্ট পেস্ট করা হয়ে গেলে তারপর আপনার সামনে ঠিক এনেমিটি পেস্ট চলে আসবে এরকম একটি পেজ চলে আসলে এখানে একটা অপশনাল ট্যাক্স দেবে সেটি বিনিময়ে আপনারা সাইটটি এক্সট্রে এক্সট্রাক পাবেন তো সাইটটি এক্সট্রেক যদি আপনারা মিস না করতে চান তাহলে আপনার কী করবেন আপনাদের ফেসবুকে তাদের এই পোস্টটি শেয়ার করবেন তো ফেসবুকে পোস্টটি শেয়ার করার পর তারপর এখানে আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্কটি দিয়ে দেবেন আর যে আমি যেহেতু শেয়ার করিনি সেহেতু আমি স্ক্রিপে ক্লিক করে দিয়েছি যারা শেয়ার না করবেন তারা উপর ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবেন তো এখানেই আপনাদের মূল কাজ এই কাজটি যদি আপনারা সঠিকভাবে কমপ্লিট না করতে পারেন তাহলে পেমেন্টটি পাবেন না তো এখান তারা বলছে তাদের যে ট্রু অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ইনস্টল করে অ্যাকাউন্ট খুলে তারপর সেখান থেকে আপনাদের ট্রুর যে অ্যাড্রেস আছে সেটি নিয়ে আসতে হবে চল সেটি কীভাবে নিয়ে আসবেন এখান থেকে ট্রু অ্যাপসের উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক রেমেডি পেজ চলে আসবে তো এখান থেকে আপনারা এই যে অ্যান্ড্রয়েড এটা ক্লিক করে ডাউনলোড করতে পারেন বা সরাসরি গুগল প্লে থেকে ডাউনলোড করতে পারেন তো আপনারা গুগল প্লে থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আর ঠিক এরকম চলে আসবে তো এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো চলে আসলে এখান থেকে আপনারা এলাও তো ক্লিক করে দেবেন অ্যালো থেকে ক্লিক করে দিলে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে আপনারা এটা এই লেখাটার উপর ক্লিক করে দেবেন লেখাটার উপর ক্লিক করে দিলে ঠিক এরকম টি পেজ চলে আসবে যে পেজ চলে আসলে আপনার উপর দিকে দেখতে পাবেন এখানে রেজিস্টার লেখা আছে তো আপনার রেজিস্টার উপর ক্লিক করে দেবেন রেজিস্টার উপর ক্লিক করে দিলে আপনাদেরকে এখানে একটা ইমেল দিতে বলবে তো আপনার আপনাদের ইমেলটি দিয়ে দেবেন ইমেলটি দিয়ে দিলে আপনাদের সামনে ঠিক এরকম পেজ চলে আসবে তো এখান থেকে আপনার নেক্সট স্টপের উপর ক্লিক করে দেবেন তো নেক্সট স্টপের উপর ক্লিক করে দিয়ে আপনারা পাঁচ থেকে দশ সেকেন্ডের সময় অপেক্ষা করবেন একটির বেশি কেউ ক্লিক করবেন না তাহলে আপনার সামনে ঠিক এরকম পেজ চলে আসবে তো এরকমটি পেজ চলে আসলে এখানে আপনাদের ভেরিফিকেশন করতে হবে তো তার জন্য এই যে এই ওয়ালেটের লোগোটা সেটাকে টেনে এনে এটার ওপরে সঠিকভাবে বসিয়ে দেবেন তো বসিয়ে দিলে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো আপনাদের বলবে আপনাদের জিমেলের ভেরিফিকেশন কোড গেছে তো আপনারা আপনারা জিমেলে ঠিক এরকম একটি মেইল পাবেন সেই মেলটি ওপেন করলে এরকম একটি কোড পাবেন তো এই কোডটি আপনারা এখানে দেখে দেখে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকমটি পেজ চলে আসবে এখানে আপনারা কী করবেন আপনাদের লগ ইন পাসওয়ার্ড দেবেন লগ ইন পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্টার উপর ক্লিক করে দেবেন তারপর আপনার সঙ্গে এরকমটি পেজ চলে আসবে এখান থেকে আপনারা ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন কারণ আপনাদের তো আগে থেকে অ্যাকাউন্ট করা নেই যে আপনারা ইনপুট ওয়ালেট করবেন আপনারা যদি আগে থেকে অ্যাকাউন্ট করা থাকতো তাহলে আপনারা এখানে ইনপুট ওয়ালেট ক্লিক করে সেই ওয়ালেটটি ব্যবহার করতে পারতেন তো আপনারা সেহেতু নতুন সেহেতু আপনার ক্রিয়েট ওয়ালেটের উপর ক্লিক করে দেবেন এটা ওপর ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকমটি পেস চলে আসবে তো এখানে আপনাদের পেমেন্ট পাসওয়ার্ড দিতে বলছে তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনার আগে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দুইবার বসিয়ে নেক্সট উপর ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে ঠিক এরকমটি পেস চলে আসবে তো এখান থেকে আপনারা ব্যাক আপ না উপর ক্লিক করে দেবেন ব্যাক আপ না উপর ওপর ক্লিক করে দিলে ঠিক এরকমটি পেস চলে আসবে তারপর এখানে ক্লিক টু ডিসপ্লে ওপর ক্লিক করে দেবেন তাহলে আপনাদেরকে আপনাদের প্রাইভেট কিটা এখানে দিয়ে দেবে তো এখানে সাজিয়ে দেওয়া সাজিয়ে দেওয়া আছে তো আপনারা কী করবেন এটা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এটা একটি স্ক্রিনশট নিয়ে আই হ্যাভ কপি এইটার উপর ক্লিক করে দেবেন তাহলে আপনাদের সামনে ঠিক এরকম ডিপেজ চলে আসবে তো এরকম ডিপেজ চলে আসে দেখবেন এখানে এখানে যে সাজিয়ে দেওয়া ছিল ঠিক সেই ওয়ার্ডগুলো এখানে এলোমেলো করে দেওয়া আছে আর উপরে এক জায়গা খালি আছে তো আপনারা কী করবেন এখান থেকে বেছে বেছে সাজিয়ে দেবেন যেমন আমার প্রথমে পেন ছিল তো আমি প্রথম পেন সিলেক্ট করে দিয়েছি সেরকম আপনারা প্রথমে যেটা ছিল তারপর যেটা ছিল এরকম সিলেক্ট করে দিন তো সিলেক্ট করা হয়ে গেলে তারপর কী করবেন আপনারা আপনাদের দেখাবো অটোমেটিক সাকসেসফুল এরকম একটু উঠবে সবগুলো সিলেক্ট করার পর তারপর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে আপনারা কী করবেন ট্রোর ওপর ক্লিক করে দেবেন ট্রো ওপর ক্লিক করে দিলে এরকম একটি পেজ চলে আসবে এরকম একটি পেস্ট চলে আসলে এখান থেকে আপনারা রিসিপ্টের উপর ক্লিক করবেন তাহলে আপনাদের রিসিভ করার যে অ্যাড্রেসটি সেটি দিয়ে দেবে তারপর এখান থেকে কপি পেমেন্ট অ্যাড্রেসের উপর ক্লিক করে দেবেন তো কপি পেমেন্ট অ্যাড্রেসের উপর ক্লিক করে দিয়ে তারপর আপনারা কী করবেন সরাসরি আবার আপনাদের বুথের ভিতরে চলে আসবেন বুথের ভিতরে চলে এসে এখানে সেই অ্যাড্রেসটি পেস্ট করে দেবেন তো অ্যাড্রেসটি পেস্ট করে দিলে আপনাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাদের ব্যালেন্সটি আপনাদের দেখাবে যেহেতু আমি এখান থেকে একটি ট্যাক্স কমপ্লিট করে নিচ্ছি তারপর আমি সাইট টেস্টে কম পেয়েছি তো তারপরেও এখান থেকে আমি হিসাব করে আমি পাঁচ ডলার পেয়ে গেছি তো আপনারা যদি সেটি করতে পারেন তাহলে আপনারা আরও দুই ডলার বেশি দেবেন তো আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন তারপর এখান থেকে যদি আপনারা আরও বেশি ইনকাম করতে চান তার জন্য আপনাদেরকে এই রেফার কোড দেওয়া হয়েছে তো আপনারা আপনাদের এই রেফার লিঙ্কটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন প্রত্যেকটা রেফারের বিনিয়োগ আপনারা দুইটি করে এক্সট্রেক্ট পাবেন মানে এক ডলার করে পাবেন তো আশা করি আপনারা এখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন কেউ এই অ্যাড্রোপটি মিস করবেন না কারণ এটি খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাড্রপ আর এটি পেমেন্ট কবে করবে এটি আপনারা জিজ্ঞেস করতে পারেন তো এটি পেমেন্ট সম্ভবত সামনের মাসের নয় তারিখ থেকে তেরো তারিখের ভিতরে তার ডিস্ট্রিবিউশন করে দেবে তো তখন আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো তো ততক্ষণ পর্যন্ত আপনাদেরকেও অপেক্ষা করতে হবে তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দেবেন এবং বেশি বেশি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে করে তারা এখান থেকে কিছু ইনকাম করতে পারে খোদা হাফেজ